প্রশ্ন, আপনি বলেছিলেন কোরআন খতম করে হাদিয়া নেওয়া জায়েজ নেই, যদি কেউ আমাকে হাদিয়া না দেয় আমার মাদ্রাসায় দেয় তাহলে হাদিয়ার টাকা মাদ্রাসার এতিম বাচ্চাদের জন্য খরচ করা যাবে কি? উত্তর, খতমের বিনিময়ে এভাবে দেওয়া এটাও বৈধ নয়। খতম ছাড়া যদি এতিমখানা দেয় মাদ্রাসায় দেয় ও সওয়াব পাবে, আপনিও গ্রহণ করতে পারবেন। প্রশ্ন, জায়েজ এবং হারাম কি একই? দুইটা বিপরীত বস্তু। জায়েজ মানে বৈধ আর হারাম মানে যেটা কবিরা গুণা হয়। প্রশ্ন, কোরআন খতমের কিছু টাকা আমার কাছে আছে, টাকাগুলো কি করব? উত্তর, মালিককে ফেরত দিবেন। আর যদি দুনিয়ার জন্য করাই থাকে, নতুন গরু উদ্বোধন, দোকান উদ্বোধন বা বরকতের জন্য, তো তাকে গ্রহণ করতে পারবেন। প্রশ্ন, শীতকালে চাদর গায়ে দিয়ে নামাজ পড়লে নামাজ হবে কি না? তো প্রশ্ন করার বস্তু নয়, দেখতেছেন হাজার হাজার মানুষ চাদর গায়ে দিয়ে নামাজ পড়ে। প্রশ্ন, ডলার ইউরো বেচাকেনা কি জায়েজ? উত্তর, জি জায়েজ। প্রশ্ন, কম দামের সময় কিনে যদি বিক্রি না করি, বেশি দাম উঠলে বিক্রি করি, তাহলে কি কোনো গুণা হবে? উত্তর, টাকা পয়সার ব্যাপারে এমন করলে গুণা হবে না। প্রশ্ন, জুমার নামাজের আজানের দ্বিতীয় আজানের জবাব দেওয়া যাবে কি? উত্তর, জি যাবে। প্রশ্ন, নামাজের সেজদায় দোয়া করার সময় কি আরবিতে দোয়া করতে হয় নাকি বাংলাতেও আল্লাহর নিকট কিছু চাওয়া যাবে, কোনটি উত্তম? উত্তর, ফরজ নামাজের সেজদায় কোনো দোয়া না করা চাই, নফল নামাজের সেজদায় দোয়া করা বৈধ, তবে কোরআন হাদিসে বর্ণিত দোয়াগুলো করা চাই, অন্য ভাষায় করলে মাকরু হয়। প্রশ্ন, ফরজ নামাজের সিজদারত অবস্থায় দোয়া করা বা আল্লাহর নিকট কিছু চাওয়া যাবে? উত্তর হয়ে গেছে। প্রশ্ন, আমরা একটি বিড়াল পুষি, সারাদিন আমাদের সাথে থাকে, খায়, এখন রাতের বেলায় কি বিড়ালটিকে সাথে নিয়ে বিছানা রাখা যাবে? জানালে উপকৃত হতাম। উত্তর, জি রাখা যাবে। প্রশ্ন, পারিবারিক সদস্যদের মাঝে কিছু সদস্যদের ব্যক্তিগত অথবা শারীরিক সমস্যার কারণে কখনো কখনো ফজর নামাজ কাজা অথবা অন্যান্য কিছু ভুল ত্রুটি হয়ে যায়, তবে পরিবারের অনেকেই সেই ভুল ত্রুটি নিয়ে যুক্তিহীন তর্ক ও আলোচনা করে এবং যার ভুল তাকে নিয়ে কটু মন্তব্য করে, এসব কথা বলা বা আলোচনা করা কতটুকু যুক্তিযুক্ত? উত্তর, ঠিক নয়। প্রশ্ন, আমাদের এলাকায় ইউনিয়ন নির্বাচনে দুজন মেম্বার পদপ্রার্থী, একজন মুসলমান আর একজন অমুসলিম, সেই মুসলমান সে গত 4 বছর মেম্বার ছিল, সেই 4 বছরে এলাকাবাসীর উপর জুলুম অত্যাচার করেছে, এমনকি এলাকাবাসী মাহফিল করতে চাইলে মাহফিল করতে দেয়নি, বন্ধ করে দিয়েছে। আর যে অমুসলিম সে এই বছর মেম্বার পদে দাঁড়িয়েছে, সে মুসলমানদের প্রতিশ্রুতি দিয়েছে তাদের উপর জুলুম করবে না, তাদের ইসলামিক অনুষ্ঠানে হস্তক্ষেপ করবে না। এখন আমার জানার বিষয় হলো, এলাকাবাসী কাকে ভোট দিবে, মুসলমান নাকি অমুসলিম, অমুসলিমকে, নাকি একেবারেই ভোট দিবে না? বিস্তারিত জানালে উপকৃত হতাম। উত্তর, যার জন্য দিনের ক্ষতি না হবে তাকে দিবেন। প্রশ্ন, আমাদের এলাকার গায়ে হলুদ ব্যাপারদার একটা মহা উৎসব, খতিব সাহেব এর উপর খুব সতর্কতা বয়ান করেন, সেই মজলিসে ইমাম সাহেব উপস্থিত ছিলেন, গত মঙ্গলবার প্রায় 2000 মানুষের এক বড় গায়ে হলুদের অনুষ্ঠানে ইমাম সাহেব উপস্থিত হন এবং খানা খান, মহল্লা কানাঘুষা হচ্ছে, হলুদের অনুষ্ঠান খারাপ হলে ইমাম সাহেব কেন আসলেন? যাই হোক, ইমাম সাহেবের দোষ দিয়ে লাভ নেই, ইমাম সাহেব অনুষ্ঠান বাধ্য করা হয় আসতে, এই সমস্ত অনুষ্ঠান কিন্তু বৈধ নয়, অবৈধ কাজ, এগুলো বিজাতীয় কৃষ্টি কালচার। প্রশ্ন, আমার বাসা মিরপুর 1 নম্বর, আমার মিরপুর 1 নম্বর থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হলে বাসা থেকে বের হওয়ার পর কতটুকু রাস্তা যাওয়ার পর কসর করতে হবে? উত্তর, টঙ্গী ব্রিজ পার হওয়ার পর। প্রশ্ন, আমার দ্বারা একটি কবিরা গুণা প্রায় হয়ে যায়, আমার অনেক ইচ্ছা এই গুণা থেকে বাঁচার, কিন্তু আমি অনেক তওবা করে এর থেকে ফিরে থাকতে পারছি না। উত্তর, আপনি কোনো বুজুর্গের সাথে সম্পর্ক রেখে তাকে জানাবেন। প্রশ্ন, 6 তলা দালানে ওঠার সময় লিফটে অথবা হেঁটে পুরুষীতে আল্লাহ আকবর বলতে হবে কি না, অথবা কিছু উপরে ওঠার পর আল্লাহ আকবর ব্যতীত অন্য তাসবি পড়া যাবে? উত্তর, আল্লাহ আকবর প্রথমে 3 বার বলবেন, এরপর অন্য তাসবি বলতে পারবেন, আর আল্লাহ আকবর বলতে বলতে ওঠা আরও ভালো। প্রশ্ন,
আমরা সাধারণত গোসল করার আগে অজু করি না, তাই অজু ছাড়া গোসল করলে আবার নতুন করে অজু করা ছাড়া নামাজ পড়া যাবে কি না? উত্তর, জি যাবে। গোসলের আগে অজু করা সুন্নত। অজু আগে করলেন না, সুন্নত পরিপন্থী কাজ করলেন, গোসলের মাধ্যমে অজুর কাজ হয়ে গেছে। এখন পরে আবার অজু করলে এটা অপব্যয় হয়, এটা জায়েজ হবে না। প্রশ্ন, নামাজের মধ্যে মন বসে না, মন বসার জন্য করণীয় কি? উত্তর, নামাজে যা কিছু পড়ছি অন্তর থেকে পড়ব, যা কিছু পড়ছি সঠিক উচ্চারণে পড়ব, যা কিছু পড়ছি নিজ কানে শুনব। এই তিন কাজ যদি করতে পারি ইনশাআল্লাহ নামাজে মন বসবে। প্রশ্ন, সংক্রমণ কোনো রোগ আছে কি নেই? উত্তর, যে আছে। প্রশ্ন, বোঝা যায় না কি লিখছে। রেডিও টেলিভিশনে মহিলাদের পাঠ্যরা খবর দেখাবা শোনার বিধান কি? উত্তর, ওইদিকে তাকানো যাবে না, তাকালে গুনাহ হবে। প্রশ্ন, মোবাইলে বা টেলিভিশনে কার্টুন ভিডিও দেখলে কি গুনাহ হবে? উত্তর, মুসলমানের সৌন্দর্য অনর্থক কাজ থেকে বিরত থাকা, এগুলো অনর্থক কাজ, কোনো কোনো ক্ষেত্রে গুনাহ হয়। প্রশ্ন, কোন রাকাতে ভুলবশত একটি অথবা তিনটি সেজদা হয়ে গেলে করণীয় কি? উত্তর, যদি তিনটি সেজদা হয়ে যায় শেষ বৈঠকে সাহু সেজদা দিয়ে নামাজ শেষ করলে হয়ে যাবে, আর যদি একটি হয় এভাবে নামাজ শেষ করে ফেলি এরপরে নামাজ ভঙ্গের কোনো কারণ আমার মধ্যে পাওয়া গেছে তাহলে নামাজ পুনরায় পড়তে হবে, আর যদি নামাজ ভঙ্গের কোনো কারণ পাওয়ার আগে আগে মনে পড়ে তৎক্ষণাৎ একটি সেজদা দিয়ে আবার তার শাকুত পড়ে সাহু সেজদা দিয়ে নামাজ শেষ করে নামাজ হয়ে যাবে। প্রশ্ন, সফরের দূরত্ব নিজ গৃহ থেকে পরিমাণ করতে হবে নাকি শহরের শেষ প্রান্ত থেকে? উত্তর, আবাদীর শেষ প্রান্ত থেকে। প্রশ্ন, মহিলাদের অজু গোসলের সময় কানের দুলের ছিদ্রতে পানি পৌঁছানো কি আবশ্যক? উত্তর, যে আবশ্যক। প্রশ্ন, সূর্য ওঠার পরে ফরজ নামাজ পড়লে শুধু ফরজ পড়লে হবে নাকি সুন্নত পড়তে হবে? উত্তর, সূর্য একবার বরাবর মাথার উপর হওয়ার আগ পর্যন্ত যদি পড়েন সুন্নত সহ পড়া ভালো, আর এরপরে পড়লে সুন্নত পড়া নেই। প্রশ্ন, বাচ্চা জন্মের পরে মুখে সোনার চামচ দেওয়ার রীতি ইসলামে কি জায়েজ আছে? উত্তর, জেনা জায়েজ নেই। প্রশ্ন, ছোট ছেলের বাচ্চারা কি লাল রঙের পোশাক পরতে পারবে? উত্তর, জি পারবে। প্রশ্ন, এশার চার রাকাত নামাজ জামাতে পড়ল পরে রাতে 12টার সময় বাসায় এসে সুন্নত আদায় করলো, এতে কি কোনো সমস্যা হবে? উত্তর, জেনা সমস্যা হবে না, তবে ফজরের পরে সুন্নত দেরি না করা চাই, সাথে সাথে সুন্নত পড়ে নেয় মোস্তাহাব। প্রশ্ন, দুধ মায়ের স্বামী সম্পর্কে ফুফা মামা শ্বশুর খালু চাচা শ্বশুর এদের সাথে দেখা দেওয়া জায়েজ হবে কি না? দুধ মায়ের স্বামীর সাথে দেখা দেওয়া জায়েজ হবে, বাকিদের সাথে হবে না। প্রশ্ন, আমার চাচার দুইটি বিবাহ করেছেন, আমি ওই চাচার এক স্ত্রীর দুধ পান করেছি, এখন কি শুধু যার দুধ পান করেছি তার ছেলের সাথে দেখা করতে পারবো নাকি তার দুই স্ত্রীর ছেলের সঙ্গে দেখা করা যাবে? উত্তর, যার দুধ পান করেছেন তার ছেলের সাথে পারবেন, অন্যের সাথে পারবেন না। প্রশ্ন, নামাজে ভুলে একটা সেজদা দিয়ে উঠে সূরা পড়া অবস্থায় মনে হলো সেজদা একটা হয়েছে, এখন করণীয় কি? মনে পড়া মাত্র সেজদা দিয়ে দিবেন, উঠে এরপর আবার সূরা কারাত পড়ে শেষ বৈঠকে সহ সেজদা দিয়ে নামাজ শেষ করবেন। প্রশ্ন, রোজা রেখে চোখের ড্রপ দিলে কি রোজা হবে? উত্তর, জি হবে, চোখের ড্রপ দিয়ে রোজা হবে না। একটি গুরুত্বপূর্ণ পত্রিকা আছে, ত্রৈমাসিক পত্রিকা আমাদের এখান থেকে বের হয়, আন্নাসিহা উপদেশ, অনেক প্রয়োজনীয় মাসালা মাসায়েল এর মধ্যে লেখা আছে, খুব দরকারি কথাবার্তা লেখা আছে, হাদিয়া মাত্র 25 টাকা, এখানে গেটে পাওয়া যাবে। আমরা সেখান থেকে পত্রিকাটি সংগ্রহ করি এবং নিজ সংগ্রহে রাখি, অন্যদেরকেও পড়তে দিই, নিজেও পড়ি, ইনশাআল্লাহ উপকৃত হব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা ইন্নানা সামিনা মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরব্বিকুম ফামান্না। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। রব্বানা ওয়াআতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। রব্বুল আলামিন, কতগুলো অপরাধী মানুষ বুক ভরা শানি কাঙ্গালের ন্যায় তোমার দুয়ারে হাত পেতেছি। মাওলায়ে কারীম, জিন্দেগীর সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও, ভবিষ্যতের সর্বপ্রকার গুণা খাতা অন্যায় অপরাধ থেকে হেফাজত ফরমাও, মত পর্যন্ত সেরাতে মুস্তাকিমের উপর অটল রাখো। এই তাফসিরুল কোরআন মাহফিলকে কেয়ামত পর্যন্তের জন্য কবুল করে নাও। হায় আল্লাহ, তোমার বহু বান্দা বান্দিরা কত ব্যস্ততা থাকা সত্ত্বেও দূর দরাজ এলাকা থেকে ছুটে আসে তাফসির শোনার লক্ষ্যে, তারা তাদের কর্মক্ষেত্রে থাকলে যে পরিমাণ লাভবান হতো এখানে আসার খাতিরে এর থেকে লক্ষ কোটি গুণ বেশি লাভবান বানাইয়ে দাও। এখানে আসার উসিলায় সকলকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানাইয়ে দাও। মনের সকল জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দাও। সুস্থতার সাথে দীর্ঘ হায়াত নসিব ফরমাও। হায় আল্লাহ, আমাদেরকে তোমার বানায় নাও, তুমি আমাদের হয়ে যাও। সর্বপ্রকার ফেতনা ফাসাদ থেকে হেফাজত ফরমাও। দুশ্মনকে দোস্ত বানাইয়ে দাও। হায় আল্লাহ, শত্রুকে মিত্র বানাইয়ে দাও। অনিষ্টকারে অনিষ্ট থেকে হেফাজত ফরমাও। মাওলায়ে কারীম, বিনা হিসাবে সকলকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানাও। হায় আল্লাহ, মনের সকল জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দাও। জীবনের সকল ন্যায় দোয়াগুলোকে কবুল করে নাও। তাআবাদিয়া রব জেতু মান লুৎফে হাদা রাম উমিদ। তাআবাদিয়া রব জেতু মান লুৎফে হাদা রাম উমিদ। আজ তো গর উমিদে বুদাম আজ কো জাদা রাম উমিদ। আজ তো গর উমিদে বুরদাম আজ কো জাদা রাম উমিদ। যে সে তাম উমরে বসে চো দুশ্মনা দুশ্মন মাগির। বে ওয়ফা ই করদা আম আজ তো ওয়ফা দারাম উমিদ। বে ওয়ফা ই করদা আম আজ তো ওয়ফা দারাম উমিদ। আম তো দি দে মান গুনা করদাম তো পুষি দি যে লোক। আম তো মিদানে কে আজ তো মান চাহা করদাম উমিদ। আম তুমি দানে কে অস্তু মন চাহা করদাম উমিদ। মন গরিবাম মন ফকিরাম বেকা সোবি মারুজার। একদা কে সর্বতে দারু শিফা দারাম উমিদ। একদা কে সর্বতে দারু শিফা দারাম উমিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.